দক্ষিণের সম্ভাবনার দুয়ার খুলেছে সফট শেল চাষ বিভিন্ন দামে কাঁকড়া আছে এক হাজার বারোশো আটশো কেজি আট হাজার এরকম আর ভালোই বেতন পাই বৈদেশিক মুদ্রায় হার মানাতে পারে সাদা সোনাচিংড়ি কেউ আমাদের কৃত্রিম প্রয়োজনের মাধ্যমে পুনঃ উৎপাদনের সফলতা করা এর বিকল্প কোনো কিছু নেই দেখছিলেন বসুন্ধরাটি প্রধান শিরোনামটি এবার জানিয়ে দিব কৃষির অন্যান্য শিরোনামগুলো নরসিংদীতে লেবু চাষে বাজিমাত বাম্পার ফলনে খুশি কৃষক দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও এবং মৌমাছি পালন শিল্প সংরক্ষণে আগ্রহী ইয়েমেনের মধু উৎপাদনকারীরা বছরে আয় অন্তত পঞ্চাশ কোটি ডলার এবার বিস্তারিত সাতক্ষীরায় শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ যার নাম সফট এই পদ্ধতিতে চাষকৃত কাঁকড়া দেশের অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে বলছেন মৎস্য কর্মকর্তারা বিদেশে প্রচুর চাহিদা থাকায় রপ্তানি বাণিজ্যে সাদা খ্যাত চিংড়ির চেয়েও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বলে আশা তাদের মনিরুল ইসলাম মনির তথ্য ডেস্ক রিপোর্ট পানিতে সারিবদ্ধভাবে ভাসছে ছোট ছোট বাক্স পুকুরের মাঝে ভাসমান ঘর থেকেই পরিচর্যা হচ্ছে এই কাঁকড়া ভর্তি বাক্সগুলোর প্লাস্টিকের তৈরি ছোট ছিদ্রযুক্ত এই বাক্সে থাকা কাঁকড়াগুলোর খাবার হিসেবে দেয়া হচ্ছে একটি করে মাছের টুকরা সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে গড়ে উঠেছে শত শত কাঁকড়ার খামার খামারগুলোতে ছিদ্রযুক্ত প্লাস্টিকের খাঁচায় একটি করে কাঁকড়া রাখা হয় যেগুলো একুশ দিনের মাথায় খোলস পরিবর্তন করে তারপরই খাঁচা থেকে বের করা হয় কাঁকড়াগুলো সফট সেল কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করছেন এই এলাকার অনেক চাষি এটা সফসেল করার জন্য ছাড়া হয় এটা বড় করার জন্য ছাড়া হয় না এদের খাঁটি দিতে হয় তিন দিন পরপর হাইডের ছাড়ার পরে পনেরো দিনের পরের খোলস দেওয়া শুরু করে আট হাজার এরকম আরা ভালোই বেতন পাই প্রতি কেজি কাঁকড়ার উৎপাদন খরচ ১৫০ টাকা থেকে দুইশো টাকা যা প্রকারভেদে বিক্রি হয় ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত হাট কাঁকড়া কেনা থাকে আমাদের ওই তিনশো টাকা সবটা প্রায় পাঁচ ছয়শো টাকা বিক্রি করে বিভিন্ন দামের কাঁকড়া আছে এক হাজার বারোশো আটশো কেজি এগুলো আমরা ঢাকা থেকে পাঠাই সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে বছরে পাঁচ মাস কাঁকড়া আহরণ বন্ধ থাকে এতে সফট শেল কাঁকড়ার কাঁচামাল হার্ড শেল কাঁকড়ার রেণু সংকট দেখা দেয় যদিও সংকট সমাধানে উদ্যোগও নেওয়া হয়েছে বছরের শুরুতে যখন প্রজনন টাইম আগে যেরকম ছিল জানুয়ারি ফেব্রুয়ারি তখন ওইখানে আরো এক মাস বাড়াই দিল কিন্তু মাঝখানে যদি কাঁকড়া ধরাটা বন্ধ না হইতো আমাদের সবার জন্য খুব ভালো হতো সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে এই জন্য আসলে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে পুনঃ উৎপাদনের সফলতা করা ছাড়া এর বিকল্প কোনো কিছু নেই সাতক্ষীরার আশা শুনি দেবহাটা ও শ্যামনগর উপজেলায় তিনশো একুশ হেক্টর জমিতে কাঁকড়া চাষ হয়ে থাকে যা থেকে বছরে উৎপাদন হয় প্রায় দুই হাজার মেট্রিক টন কাঁকড়া ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর সফটশেল কাঁকড়া চাষ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মনির সফটশেল কাঁকড়া চাষে আগ্রহী করতে কৃষকদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা করা যেতে পারে ধন্যবাদ আসলে আমাদের প্রতিবেদনে কিন্তু আমরা দেখিয়েছি আসলে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন অঞ্চলে বিশেষ করে এই সফট সেল কাঁকড়ার চাষ হয়ে থাকে ইতিমধ্যে আমাদের সাতক্ষীরার জেলা মৎস্য কর্মকর্তা এবং জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে ব্যাপকভাবে এই সফট সেল কাঁকড়ার উৎপাদনে উদ্বুদ্ধ করা হয়েছে যেহেতু এটা সাদা খাত চিংড়ির চাইতে এই কাঁকড়া উৎপাদনে যেমন খরচ কম তেমনি কিন্তু আপনার রোগ এবং ভাইরাস কম থাকে সে কারণে মানুষ কিন্তু দিন দিন সাতক্ষেরাতে আপনার এই সফট সেল কাঁকড়ার চাষ উৎপাদনে আগ্রহী উঠছে আপনাকে একটু জানিয়ে রাখি বা বছরে আপনার সাতক্ষেরা এবং খুলনা থেকে বিশেষ করে সাতক্ষেরা থেকে গত মানে এই বছরে ছশো দুই টন এই সব কাঁকড়া কিন্তু বিদেশে রপ্তানি হয়েছে বিশেষ করে আপনার ইউরোপ আমেরিকা জাপান জাপানে রপ্তানি হয়ে থাকে এছাড়া রাশিয়া তো রপ্তানির জন্য নতুন চিন্তা ভাবনা করা হচ্ছে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে ইতি ইতিমধ্যে কিন্তু আপনার এই ছশো দুই মেট্রিক টন মানে প্রায় আট কোটি ইউএস ডলার কিন্তু এবছর আপনার রপ্তানি হয়েছে এই ছিল সাতক্ষীরার সর্বশেষ সবচেয়ে কাকলার খবর ফিরসি স্টুডিওতে রোবা মনির আপনাকে ধন্যবাদ কাঁকড়া চাষের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাঁকড়া চাষ ও সম্প্রসারণ বিশেষজ্ঞ রাজকুমার বিশ্বাস রাজকুমার বিশ্বাস আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য বলা হচ্ছে আধুনিক পদ্ধতিতে সফট শিল কাঁকড়া চাষের কথা তো আপনার কাছে কাছে জানতে চাই যে এই পদ্ধতিতে কাঁকড়া দেশের অন্য জেলাগুলোতে চাষ করা সম্ভব কিনা কি ধরনের আবহাওয়া উপযোগী এর জন্য ধন্যবাদ আপনাকে আসলে এই কাঁকড়া চাষটা মূলত লবণ হয়ে থাকে যার কারণে আমাদের খুলনা সাতক্ষীরা বাগেরহাট সহ উপকূলীয় অঞ্চলগুলোতে সম্ভব আর কি তাছাড়া যেখানে মিষ্টি পানিতে এই চাকরারটা চাষ হবে না হ্যালো কি ঠিকই জি রাজকুমার বিশ্বাস সফট শেল কাঁকড়া চাষ কতটা লাভজনক এ বিষয়ে কিছু বলবেন উপকূলীয় অঞ্চল এটা মোটামুটি টেন থেকে টোয়েন্টি ফাইভ মতো লাভজনক হয়ে থাকে যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে যেমন আমাদের লবণাক্ততা পানির তাপমাত্রা তাপমাত্রা এবং যে ক্রাবেগুলো সংগ্রহ করা হয় তার মূল্যর উপরে নির্ভর করে মূলত রাজকুমার বিশ্বাস আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন স্বাগত নিউজ টোয়েন্টি ফোর কৃষি সংবাদে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে নরসিংদিকে পরিচয় করিয়ে দিচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা কলম্বো জাতীয় সুগন্ধি লেবু নরসিংদী থেকে এখন এই লেবু রপ্তানি হচ্ছে ইউরোপের ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় লেবুটি বাণিজ্যিকভাবে শুধু নরসিংদীতে উৎপাদিত হয় আবহাওয়া পরিবেশগত কারণে সারা বছরই নরসিংদীতে প্রচুর লেবুর চাষ হয় কিন্তু কলম্বো জাতের লেবুটি ভিন্ন রকম প্রতিটি লেবু আকারে বড় রসালো সুগন্ধিযুক্ত এই লেবু চাষ করে ভাগ্য বদলেছে অনেকের এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক দর্শক কৃষি সংবাদে প্রতিদিনই আপনাদের জন্য থাকছে শখের গাছ পরিচিতি চলুন দেখে নেওয়া যাক আজকে কি কোন গাছ রয়েছে আজকের তালিকায় আজকে শখের গাছের নাম ঘিতকুমারী যার বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা সংক্ষিপ্ত পরিচিতি উদ্ভিদের ধরন সপুষ্পক ঘিতকুমারী সুপরিচিত একটি গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধি গাছ পাতার ভেতরে স্বচ্ছ পিচ্ছিল ধরনের শ্বাস থাকে যাকে অ্যালোভেরা জেল বলা হয় একটি গাছ থেকে ষাট থেকে সত্তরটির মতো পাতা বিক্রি করা যায় ঘীতকুমারীর উপকারিতা মানব মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানবদেহের জন্য যে বাইশটি অ্যামিনো অ্যাসিড প্রয়োজন তার আটটি রয়েছে ঘিতুকুমারিতে এছাড়াও ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ সি ও ই রয়েছে ঘিতকুমারীর রস নিয়মিত পান করলে ঘিতকুমারি গাছের পান করলে হজম শক্তি বৃদ্ধি পায় ঘীতকুমারী গাছের যত্ন ছায়াযুক্ত জায়গায় নয় ঘিতুকুমারীর জন্য দরকার সারা দিন রোদ পানি জমে না এরূপ উঁচু জমিতে ঘিতুকুমারী চাষ করতে হবে এতক্ষণ দেখছিলাম শখের গাছ পরিচিতি কৃষি সংবাদের এ পর্যায়ে আবারও একটি বিরতি নিচ্ছি সাথেই থাকুন আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর কৃষি সংবাদে মৌমাছি পালনের শিল্পকে সংরক্ষণ করতে ব্যাপকভাবে আগ্রহী ইয়েমেনের মধু উৎপাদনকারীরা খ্রিস্টপূর্ব দশম শতাব্দী থেকে এটি ইয়েমেনের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় একটি মধু মেলায় অংশগ্রহণ করে নিজেদের তৈরি পণ্য প্রদর্শন করলেন বহু মধু উৎপাদনকারী অনেকদিন ধরেই ইয়েমেনিদের খাদ্যের একটি প্রধান উপাদান হল মধু যা প্রাতরাশের জন্য নতুন মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে এবং অনেক স্থানীয় খাবারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে দেশটির মধু শিল্প থেকে বছরে প্রায় পঞ্চাশ কোটি ডলার আয় হয় বলে ধারণা করা হয় এই ছিল নিউজ কৃষি সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ